নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা অ্যাস্ট্রো কানেকশন ভিডিওটি এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি শ্রাবণ মাসে শেষ সোমবার দিন বাবা ভোলেনাথের কৃপা পেতে অবশ্যই শিবলিঙ্গে এই একটি জিনিস অর্পণ করুন যা করলে আগামী একটি বছর আপনাদের যত রকম দুর্যোগ আছে সেই সমস্ত দুর্যোগ কাটতে বাধ্য আমি এই কথাটি খুব দায়িত্ব নিয়ে বলছি তো কোন সেই জিনিস যে জিনিসটি ভোলে বাবাকে শ্রাবণ মাসের শেষ সোমবার দিন অর্পণ করতে হবে আর তার কি বিধি রয়েছে এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে চলেছি তাই ভিডিওর এতটুকু অংশ যদি আপনারা স্কিপ করে দেখেন তাহলে আপনারা পুরো বিষয়টা সম্পর্কে অবগত থাকবেন তাই আপনাদের কাছে আমার পূর্বেই রিকোয়েস্ট আপনারা ভিডিওটি ফার্স্ট টু লাস্ট দেখতে থাকুন কারণ ভিডিও শেষ পার্টেও আমি খুব গুরুত্বপূর্ণ একটি কথা জানাতে চলেছি নমস্কার আমি কল্যাণ রায় শুভ বন্ধুরা শ্রাবণ মাস শিবের প্রিয় মাস আর এই শ্রাবণ মাসের শেষ সোমবার দিন আপনাদেরকে একটি ছোট্ট ক্রিয়া করতে হবে যে ক্রিয়া আপনাদেরকে আগামী একটি বছর সমস্ত রকম বাধা বিপত্তি থেকে দূরে রাখতে পারবে এর পাশাপাশি আপনাদের অর্থনৈতিক দিক যথেষ্ট পরিমাণে স্ট্রং হতে বাধ্য কারণ দেবাদিদেব মহাদেব জিনার ওপর সন্তুষ্ট হন উনাকে ঢেলে দেন অর্থাৎ দেবাদিদেব মহাদেব খুব অল্পতেই সন্তুষ্ট হন আর সবচেয়ে মজার বিষয় দেবাদিদেব মহাদেবের কাছে যদি কোনো রকম ভুল ত্রুটি করেন সেক্ষেত্রেও উনি কিন্তু ভক্তদের মাফ দেন কিন্তু কালীর ক্ষেত্রে কিন্তু তা নয় মা কালীর একটি ভুল আপনার বংশকে পর্যন্ত লোপাট করে দিতে পারে আর এটা সকলেই আপনারা জানেন তাই কালী পূজার একটা বিশাল বিধি রয়েছে তার এতটুকু অংশ যদি মিস হয়ে যায় তাহলে কিন্তু প্রচণ্ড প্রবলেম তার জীবনে নেমে আসে কিন্তু দেবাদিদেব মহাদেব একেবারে আলাদা একেবারে ভিন্ন কারণ উনি ভক্তদের ডাকে দেন তাই আমি আপনাদেরকে বলবো এই শ্রাবণ মাসের শেষ সোমবার দিন এই একটি কাজ অবশ্যই করুন যে কাজটি আপনারা করলে আগামী একটি বছর খুব শান্তিতে এবং অর্থনৈতিক সমৃদ্ধিতে থাকতে বাধ্য বন্ধুরা আপনাদের মধ্যে অনেকে রয়েছে যারা গেম খেলতে পছন্দ করেন বা গেমের ভিডিও দেখেন আমি তাদের উদ্দেশ্যেই বলছি একটি চ্যানেল রয়েছে চ্যানেলটির নাম গেম বুস্ট ট্র্যাপ এই চ্যানেলটির যে ওনার বা মালিক রয়েছে সেই ছেলেটির নাম অরিজিৎ আর সেই ছেলেটির বাবা কিছুদিন আগেই মারা গেছেন তার মাথার উপরে বর্তমানে কেউ নেই আর কারো বাবা চলে গেলে তার পরিবারের অবস্থা কীরকম হয় সেটা আপনারা ভালো করে জানেন তাই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব আপনারা সেই ছেলেটিকে একটু হলেও সাপোর্ট করুন সাবস্ক্রাইব করে এবং পাশের বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দিন আর যারা গেম খেলতে পছন্দ করেন না বা দেখেন না তাদেরকেও আমি বলবো আপনার যদি একটা সাবস্ক্রাইবে ছেলেটির এতটুকু মোটিভেশান পায় করে দিন না সাবস্ক্রাইব ঈশ্বর আপনার মঙ্গল করবে এত দূরে বলবো আমি আপনাদেরকে সেই বিধিটি এখন জানাতে চলেছি ভালো করে বিধিটি শুনে নিন একটি অংশ আপনারা স্কিপ করে দেখবেন না প্রথমত আগামীকাল রবিবার আমরা প্রত্যেকে রোববার দিন মাংস খাই তাই তো আর আমি আপনাদেরকে বলবো এই রবিবার অর্থাৎ আগামীকাল মাংস ভক্ষণ করবেন না মাছও ভক্ষণ করবেন না অর্থাৎ আমিষ জাতীয় কোনো খাবার খাবেন না তারপরের দিন হচ্ছে সোমবার অর্থাৎ বিধির একদিন আগে থেকে আপনাকে নিরামিষ আহার গ্রহণ করতে হবে এরপরে দ্বিতীয় স্টেজ আপনাদেরকে কাছে পিঠে কোনো শিবালয়ে যেতে হবে যেখানে শিবলিঙ্গ রয়েছে আর যারা নিতান্তই যেতে পারবেন না অর্থাৎ অসুস্থ রয়েছেন শারীরিক কোনো প্রবলেম রয়েছে তারা ঘরে কোনো শিবলিঙ্গতে সেই কাজটি কর করতে পারেন তবে আমি প্রেফার করব আপনারা অবশ্যই শিবলিঙ্গে গিয়ে একটু কষ্ট করে এই বিধিটি করুন প্রথম কথা রবিবার দিন কোনো রকম আমিষ আহার গ্রহণ করা চলবে না এটা গেল প্রথম স্টেজ দ্বিতীয় স্টেজ সোমবার দিন আপনারা সকাল সকাল উঠুন যদি আপনি আটটার সময় ওঠেন সেখানে আপনি ছটার সময় উঠুন সেই দিন স্নান করুন সকালবেলা উঠেই স্নান করুন স্নান করার পর আপনি দুধ গঙ্গা জল ঘি এবং মধু সংগ্রহ করুন এবং অবশ্যই বেলপাতা এটি সংগ্রহ করবেন একটি বিষয়ে মাথায় রাখবেন এই বেলপাতাটিতে কোনো রকম ছেদ না থাকে বা তিনটি পাতার মধ্যে একটি পাতা কাটা রয়েছে সেরকম খুদ জাতীয় কোনো বেলপাতা দেবাদিদেব মহাদেবের কাছে অর্পণ করবেন না এরপর স্টেজ আপনারা কালো কোনো বস্ত্র পরিধান করবেন না যদি পারেন হলুদ কোনো বস্ত্র পরিধান করতে পারেন এবং আপনাদেরকে খালি পায়ে খালি পায়ে শিবালয়ে যেতে হবে কষ্ট করেই যেতে হবে আরেকটি কথা মাথায় রাখবেন কষ্ট করলেই কেষ্ট আসে আর দেবাদিদেব মহাদেবেকে পুজো করা খুব বড় কষ্টের বিষয় নয় তাই আমি আপনাদেরকে বলবো আপনারা খালি পায়ে শিবালয়ে যান এবং সেখানে দুধ গঙ্গা জল ঘি এবং মধু এবং বেলপাতা অবশ্যই নিয়ে যান এবং একটি বিষয় জানিয়ে দিই আপনারা প্রসাদ হিসাবে অবশ্যই সংগ্রহ করুন সাত্রিক বাতাসা এবং সাত্রিক লবঙ্গ এই দুটি আপনারা প্রসাদ হিসাবে সংগ্রহ করুন প্রথমে আপনি গঙ্গা জল দিয়ে শিবলিঙ্গটিকে ধুয়ে নিন এবং তারপরে আপনি ঘি এবং মধু শিবলিঙ্গের মাথায় লেপন করুন এবং নিজের জন্য যদি চান সেক্ষেত্রে আপনি বলবেন নম শিবায় আর যদি অন্য কারো জন্য চান সেক্ষেত্রে বলবেন ওং নম শিবায় আর এটি আপনাদেরকে একশো বার উচ্চারণ করতে হবে যদি নিতান্তই না পারেন সেক্ষেত্রে তিনবার অন্তত উচ্চারণ করুন এরপরে আপনারা বেলপাতা অর্পণ করুন এবং তারপরে শিবলিঙ্গটিকে আপনারা অবশ্যই গঙ্গা জল দিয়ে ধুয়ে নিন তারপরে আপনারা সেই প্রসাদ বাড়িতে নিয়ে আসুন এবং সেদিনকে আপনাদেরকে বাড়িতে আসার পর অবশ্যই হবিষ্যি করে খেতে হবে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি কি করে খেতে হবে একটি মাটির পাত্রে আপনারা যেভাবে হবিস্বি করে সেইভাবে আপনারা রান্না করবেন এবং রান্না করার সময় কারোর সাথে কথা বলবেন না তারপরে আপনারা সেই হবিটি গ্রহণ করার পর আর কোনো খাবার খাবেন না শুধুমাত্র ফলমূল ছাড়া তো এই ছিল কি নিয়মে আপনারা সোমবার দিন এই বিধিটি করবেন তো ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন শেয়ার করে দিন এবং এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ